সার বিষ পানি আবার কামাল কিষান দিয়ে পোষায় না সাত টাকা আট টাকা কেজি বেঁচতেছি এবার যদি হয় তাহলে একদম কৃষকরা এবছর মারা যাবে আমদানি ডেলো প্রচুর কৃষক লাগাইছে অতিরিক্ত খরচ দিয়ে আমরা যে দামে মাল বিক্রি করতে আসি আমরা লাভবান না এই জন্য কৃষক আর দাম পাইতেছে না ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় শীতের টমেটোর জাতগুলো দেরিতে আবাদ হয় দিনাজপুরে চলতি মৌসুমে ফলনো হয়েছে বাম্পার জেলার সবচেয়ে বড় গাবুড়া টমেটোর বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে টনকে টন টমেটো চলতি মাসে বাজারে টমেটোর সরবরাহ বেড়েছে তবে হিতে বিপরীত হয়েছে কৃষকের জন্য বর্তমানে প্রতি মন টমেটো বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকায় এতে বিপাকে পড়েছেন কৃষক তারা জানান চলমান বাজার দরে উৎপাদন খরচই উঠছে না আর পাইকাররা জানান অতিরিক্ত উৎপাদন শুধু ঢাকার বাজারে সরবরাহের কারণে দাম অনেক কমে গেছে টমেটোর যে বাজার যে অবস্থা তাতে কৃষকের অবস্থা একেবারে নাজুক আট টাকা কেজি বেসতেছি এভাবে যদি হয় তাহলে একদম কৃষকরা এবছর মারা যাবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট বিশ কোটি টাকার পুরস্কার সার বিষ পানি আবার কামাল কিষান দিয়ে পোষায় না আমদানি ডেলো প্রচুর কৃষক লাগাইছে অতিরিক্ত মাল যে জায়গা খাবে একশো গাড়ি মাল হলে একশো পঞ্চাশ গাড়ি যে মাল খায় মাল হলে একশোর উপরে খরচ দিয়ে আমরা যে দামে মাল বিক্রি করতেছি আমরা লাভবান না এই জন্য কৃষক দাম পাইতেছে না তবে বাজার মনিটরিং নেই কৃষি বিভাগের আগামী মৌসুমে আরো বেশি টমেটোর ফলনের আশা সংশ্লিষ্ট কর্মকর্তার আশা করি দুই চার দিন পরে এই দামটা আরো বাড়বে এবং কৃষকরা এই নাবি টমেটোর থেকে লাভ পাবে আর আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি আর আশা করি সামনের বছর আরও এটা এলাকা বাড়বে এবং কৃষকরা এখান থেকে আর্থিকভাবে কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুরে নশো পঁচাত্তর হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁয়ষট্টি হাজার মেট্রিক টন সময় সংবাদ দিনাজপুর